যদি বলি ধারার অঙ্ক সমাধান করব তবে কোনো সূত্রের ব্যবহার করব না, অর্থাৎ কোনো সূত্রই আমাদের মুখস্থ রাখতে হবে না, তাহলে কেমন হয়? কেমন হয় তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। ডিসপ্লেতে প্রদর্শিত ছয় ধরনের সমস্যা সমাধানের জন্য ভিন্ন ভিন্ন ছয়টি সূত্র আমাদের মনে রাখতে হয়। আমরা চাইলে কোনো সূত্র মুখস্থ না করে একটা মাত্র কনসেপ্ট ব্যবহার করে সবগুলো সমস্যা সমাধান করতে পারি। চলুন তাহলে দেখা যাক কিভাবে সূত্র ব্যবহার না করে আমরা ধারার অঙ্কগুলো সমাধান করতে পারি। আজ আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সিরিজের সামেশন বা যোগফল নির্ণয় করা শিখব। প্রতিটি সমাধান আমরা দুটি উপায়ে সমাধান করব। প্রথমটি সূত্রের মাধ্যমে সমাধান করব এবং পরবর্তীতে সূত্র ব্যবহার না করে কিভাবে সমাধান করা যায় তা শিখিয়ে দেব। আজকের প্রথম সমস্যাটি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যোগ করতে হবে। এখানে এন এর মান এন ইকুয়াল টু 100, এন হচ্ছে সর্বশেষ পদকে বোঝানো হয়ে থাকে এবং ধারাবাহিক সংখ্যার যোগফলের সূত্রটা ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, এন এর মান হচ্ছে 100, এন প্লাস ওয়ান হচ্ছে 101 এবং তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হিসেবে পাবো 5050। এবার আমরা সূত্র ব্যবহার না করে একটা নির্দিষ্ট কনসেপ্ট ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করব। শুধুমাত্র এই সমস্যাটি নয়, আজকের ভিডিওর প্রতিটি সমস্যায় আমরা এই সেম কনসেপ্ট ব্যবহার করে সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটি ড্র করে নেই। আমাদের সমস্যাটি ছিল 1 + 2 + 3 ... 98 + 99 + 100। আমরা সমস্যাটিকে এইভাবে চাইলেও ড্র করতে পারি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই এক এবং এই 100 আমরা যোগ করব। যোগ করলে পাই আমরা 101। একই রকমভাবে আমরা এই 2 এবং এই 99 আমরা যোগ করব। যোগ করলে আমরা পাই 101। আবারও আমরা এই 3 এবং এই 98 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 101। অর্থাৎ প্রত্যেকবার আমরা 101 করে পাচ্ছি। আমরা 101 লিখে ফেলি। এখন কথা হচ্ছে এখানে সর্বমোট কতগুলো 101 হবে। এখানে সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 50 জোড়া সংখ্যা আছে এবং 50 জোড়া এখানে 101 তৈরি হবে। তাহলে আমরা 50 দিয়ে যদি এই 101 গুণ করে দিই তাহলে ফাইনালি কিন্তু আমরা ফলাফল পেয়ে যাব 5050। আমরা আবারও ফলাফল পাব। এখানে এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা প্রত্যেক জোড়া সংখ্যাকে যোগ করি তাহলে আমরা 101 করে পাবো এবং সর্বমোট এখানে 1 থেকে 100 100টা সংখ্যা আছে, অর্থাৎ 50 জোড়া সংখ্যা আছে। তাহলে আমরা এখানে এই 50 জোড়া সংখ্যাকে প্রত্যেক জোড়া সংখ্যার মান হচ্ছে 101 দ্বারা গুণ করে দিলে আমরা সর্বমোট 5050 ফলাফল হিসাবে পেয়ে যাই। আমরা এই কনসেপ্টে ব্যবহার করে এই ধারার সব ধরনের সামেশন কিংবা যোগফলের সমস্যাগুলো সমাধান করতে পারি। যেহেতু আমরা প্রতিটি সমস্যা সূত্রের মাধ্যমে সমাধান করব, সেই সাথে আমাদের নির্দিষ্ট কনসেপ্ট ব্যবহার করে এই সমাধান করব, তাই কিছু ব্যাপার আমাদের জানা খুব জরুরি। তা হচ্ছে ধারা বা সিরিজ একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে চলাচল করে। যেমন এখানে 15, 20, 25, 30, 35, 40 এটা একটা ধারা। আমরা এখানে এই 15টাকে ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ বলতে পারি এবং এই 40টাকে শেষ পদ বলতে পারি এবং আমরা শেষ পদকে এনতম পদ হিসেবে সাব্যস্ত করে থাকি সাধারণত, এবং এই প্রথম পদ এবং শেষ পদের মাঝামাঝি পদগুলোকে আমরা আরতম পদ হিসাবে সাব্যস্ত করে থাকি। এখন এই সূত্র ব্যবহার করতে যে আমরা অনেক সময় এ কে পাবো, ডি কে পাবো, তার মানগুলো জানা আমাদের কাছে খুব জরুরি। তা হচ্ছে এর মান হচ্ছে প্রথম পদের ভ্যালুটা, অর্থাৎ এখানে এ সমান সমান হবে 15। একই রকমভাবে কমন ডিফারেন্স যাকে আমরা ডি দ্বারা সাব্যস্ত করে থাকি সেটা হচ্ছে যে কোনো দুটি পদের পার্থক্য। প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য এখানে 5 কিংবা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য এখানে 5, এই পার্থক্যগুলোই হচ্ছে কমন ডিফারেন্স। এখানে হচ্ছে এই ধারার ক্ষেত্রে কমন ডিফারেন্স হচ্ছে 5। এই সমস্যাটিকে যদি আমরা সূত্রের মাধ্যমে সমাধান করতে চাই তাহলে সূত্রটি আমাদের ছিল এন ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই টু। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা হচ্ছে এন এর মান কত হবে এখানে। এখানে এন এর মান হবে 12। এর কারণ হচ্ছে এই শেষ পদটি হচ্ছে 12তম পদ, অর্থাৎ 3-এর নামতা যদি আমরা পড়ে থাকি তাহলে 3 × 32 হয়, অর্থাৎ এখানে সর্বমোট 12টি সংখ্যা আছে এবং আমরা বলবো তাহলে এন এর মান 12। এর কারণ হচ্ছে এখানে 12তম পদ হচ্ছে 36। মনে রাখতে হবে এই 36 কিন্তু এন এর মান এখানে নয়, অর্থাৎ শেষ পদের ভ্যালুটা কিন্তু এন এর মান হয় না, শেষ পদটা কততম পদ তা হচ্ছে এন এর মান। এখানে এন এর মান তাহলে আমরা বসিয়ে দিলাম 12। এখন আমরা যদি ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম যোগ করি তাহলে আমরা পাবো 39
একে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দেই তাহলে ফাইনালি আমরা ফলাফল পাবো, ফলাফলটা হচ্ছে 2, 3, 4। এখন আমরা সূত্র ব্যবহার না করে এটি সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটি ড্র করে নেই। সমস্যাটি ছিল 3+6+9.30+33+36। এখানে যদি আমরা 3 এবং এই 36 যোগ করি তাহলে 39 পাই। ঠিক একই রকমভাবে আমরা পরবর্তী জোড়াগুলো যদি যোগ করি 6 আর 33 যোগ করি তাহলে আমরা 39 পাই। ঠিক সেম 9 এবং আমরা যদি 30 যোগ করি তাহলে আমরা 39 পাই, অর্থাৎ প্রত্যেক জোড়ায় আমরা 39 করে পাচ্ছি এখানে। এখন আমাদের সর্বমোট কতগুলো জোড়া হয়? এখানে 3 থেকে 36 পর্যন্ত 3 বারং 36, অর্থাৎ 12টি পদ আছে। আমরা 12টি পদ যদি এখানে থাকে তাহলে 6টা জোড়া হবে এখানে, তাহলে আমরা এটাকে 6 দ্বারা গুণ করে দিব, তাহলে ফাইনালি আমরা ফলাফল পেয়ে যাব 2, 3, 4। আমরা এখানে 3টা করে জোড়া দেখালাম, কিন্তু আমরা ফাইনালি যখন পরীক্ষার হলে সমাধান করতে যাব তখন আমাদের 3টা করে জোড়া দেখানোর কোনো দরকার নেই। আমরা যদি এই জোড়াটা না দেখাই কিংবা এই জোড়াটাও যদি না দেখাই তাহলে আমরা কিন্তু সমাধান করতে পারি। শুধুমাত্র প্রথম পদ এবং শেষ পদটাকে আমরা যোগ করব, যোগ করলে আমরা পাইলাম 39। তাহলে আমরা 39 এখানে লিখে দিলাম। এরপর আমরা দেখব যে সর্বমোট কত জোড়া তৈরি হয়। আমাদের জোড়া হচ্ছে সর্বমোট এখানে হয় 6টি জোড়া, 12টি পদে 6টি জোড়া হয়, 6 দ্বারা গুণ করে দিব, আমরা ফাইনালি ফলাফল পেয়ে যাব। আমরা শুধুমাত্র একটা টার্ম, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম যোগ করে আমরা এখান থেকে সমাধান করতে পারি। পরবর্তী টার্মগুলোকে যোগ করে দেখিয়েছি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে, আর কিছুই না। পরবর্তী আরেকটি সমস্যা, এখানে আমরা বিজোড় সংখ্যার ধারার যোগফল নির্ণয় করব। প্রথমে আমরা সূত্রের মাধ্যমে সমাধানটা করব। সূত্রটি ছিল এন এর উপর স্কোয়ার। এখানে এন এর মান হবে 23, কখনোই হবে না, কারণ 23 হচ্ছে ভ্যালু। 1 থেকে 23 পর্যন্ত এর মধ্যে সর্বমোট 12টি পদ আছে, তাহলে আমরা এন এর মান এখানে বলতে পারি 12। আমরা এই 12-র উপর স্কোয়ার করলে আমরা ফাইনালি ফলাফলটা পাবো 12 বারং 144। এখানে যোগফলটা হবে 144। এখন একটা ব্যাপার, তা হচ্ছে এই 12টা আমরা কীভাবে বের করতে পারি? হাতে কাউন্টিং করে বের করব না আমরা, সেটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। যেহেতু আমরা এখানে প্রথম সংখ্যাটি কাউন্ট করছি এবং সর্বশেষ সংখ্যাটিও কাউন্ট করছি, অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে, 23-এ যেয়ে শেষ হচ্ছে, তাই আমরা 1 বাড়িয়ে নিয়ে 2 দ্বারা ভাগ করব, তখন আমরা এর মান পেয়ে যাব, অর্থাৎ সর্বমোট পদ সংখ্যাটা পেয়ে যাব। এবার আমরা সূত্র ব্যবহার না করে সমাধানটা করব। প্রথমে সমস্যাটিকে ড্র করে নেই। 1+3+5+...23। এবার আমরা শুধুমাত্র একটা জোড়া যোগ করব, 23 আর 1 যোগ করলে আমরা সর্বমোট 24 পাই, অর্থাৎ প্রত্যেকটা জোড়া যদি আমরা যোগ করি তাহলে প্রত্যেকটা জোড়াই আমরা 24 পাবো গত অঙ্কগুলোর মতো। এখন এখানে সর্বমোট কতগুলো জোড়া হয়? যেহেতু পদ আছে এখানে সর্বমোট 12টি, তাহলে জোড়া হবে 6টি। তাহলে আমরা এই 6কে 24 দ্বারা যদি গুণ করে ফেলি তাহলে আমরা 144 ফলাফল হিসেবে পেয়ে যাই। এবার তাহলে একটা জোড় সংখ্যার ধারার যোগফল আমরা সমাধান করব। প্রথমে আমরা এটি সূত্রের মাধ্যমে সমাধান করব। আর ধারার জোড় সংখ্যার যোগফলের সূত্রটি ছিল n² + n। এখানে আমাদের n এর মান বের করতে হবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে শেষ পদের মানের সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পদ সংখ্যা পেতাম, কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা শুধুমাত্র শেষ পদের ভ্যালুটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। আমরা 26কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে 13 পাবো, অর্থাৎ এখানে সর্বমোট 13টি পদ আছে। তাহলে n এর মান হবে এখানে 13। তাহলে আমরা এখানে লিখব 13-র উপর স্কোয়ার, তার সাথে আমরা একটা 13 যোগ করে দেব। 13-র উপর স্কোয়ার করলে আসে 169, তার সাথে আমরা যদি 13 যোগ করে দেই তাহলে আমরা ফাইনালি ফলাফল পাবো 182। এবার আমরা সূত্র ব্যবহার না করে সমাধান করব। আমরা যদি এখানে প্রথম পদ এবং শেষ পদকে যোগ করি তাহলে আমরা পাবো সর্বমোট 28। 26 আর 2 28 হয়। এখন এখানে সর্বমোট কত জোড়া তৈরি হয় এটা আমাদের জানতে হবে। যেহেতু এখানে পদ সংখ্যা সর্বমোট 26কে 2 দ্বারা ভাগ করলে 13 আসে, অর্থাৎ 13টি পদ আছে, তাহলে 13টি পদ দিয়ে জোড়া হবে সর্বমোট 6.5টি। তাহলে আমরা 6.5 দ্বারা যদি গুণ করে দিই 28কে, ফাইনালি আমরা ফলাফল পেয়ে যাবো 182। এভাবে আমরা সূত্র ব্যবহার না করেও সমাধান করতে পারি। এই সমস্যাটি একটু ভিন্ন ধরনের। এখানে প্রত্যেকটা সংখ্যার উপর কিউব লাগানো আছে ধারার মধ্যে। তাহলে এটা সূত্রের মাধ্যমে প্রথমে আমরা সমাধান করব। এর সূত্রটি ছিল n(n+1)/2 এবং এই সবগুলোর উপর স্কোয়ার ছিল। এখন আমরা এখানে n এর মান হবে 15। এর কারণ হচ্ছে এই 15টাই হচ্ছে 15তম পদ, যেহেতু এখানে ধারাবাহিক সংখ্যাগুলো লেখা আছে 1, 2, 3। তাহলে n এর মান হবে 15। এখানে 15×15 সঙ্গে 1 যোগ করলে হয় 16, তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব এবং ফাইনালি এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে এখানে
এই ক্যালকুলেশন করলে আমরা ফলাফল পাই ফাইনালি 14400। এবার আমরা সূত্র ব্যবহার না করে এটি সমাধান করব, সেক্ষেত্রে আমাদের ধারার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। তা হচ্ছে আমরা এই ধারাটিকে মনে করে নেই 1+2+3++15। আমরা কিউবগুলোকে উঠিয়ে দিলাম। এবার আমরা নর্মালি আগের অঙ্কের মতো সমাধান করব, অর্থাৎ এই 1 এবং এই 15 যোগ করলে আমরা সর্বমোট 16 পাই। শুধুমাত্র এটাই না, আমরা যদি আরো জোড়াগুলোকে যোগ করি তাহলে আমরা তারপরও কিন্তু প্রত্যেকবার 16 পাবো। এখানে ছিল 14, এই 14 আর 2 যোগ করলে 16 হয়। ঠিক একই রকম ভাবে এখানে 3 ছিল, 3 এর সাথে যদি আমরা এখানে 13 যোগ করি তাহলে কিন্তু আমরা 16 পাই। প্রত্যেকবার আমরা 16 করে পাই। এখন ব্যাপার হচ্ছে এখানে সর্বমোট কত জোড়া তৈরি হয়। এখানে পদ সংখ্যা সর্বমোট 1 থেকে 15, 15টি পদ তৈরি করে সর্বমোট 65.5টি জোড়া। তাহলে আমরা এটাকে 7.5 দ্বারা আমরা গুণ করে দেব এবং গুণ করলে ফলাফল পাবো আমরা 120। এখানে কিন্তু ফাইনালি আমরা ফলাফল পেয়েছিলাম 14400, কিন্তু এখানে পেলাম 120। এর কারণ হচ্ছে আমরা কিউবগুলোকে উঠিয়ে দিয়ে আমরা এখানে ফলাফল সমাধান করেছি। এখন আরেকটা কাজ করতে হবে, তা হচ্ছে এই 120কে আমরা স্কোয়ার করে দেব। এই স্কোয়ার করে দিলে আমরা ফাইনালি ফলাফল পাবো 14400। এখানে যদি আমরা এই সূত্রের দিকে একটু মনোযোগ সহকারে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এই দুইটাকে বাদ দিলে আমরা যা পাই তা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারার যোগফল। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করেছি তা হচ্ছে এই সূত্রের কাজটা করেছি এবং এর ফলাফলের সঙ্গে যদি আমরা একটা স্কোয়ার লাগিয়ে দেই, অর্থাৎ এই স্কোয়ারটা লাগিয়ে দেই, তাহলে ফাইনালি কিন্তু আমরা এই কিউবের অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপর কিউব দিয়ে যে ধারাটা তৈরি হয়েছে তার ফলাফলটা আমরা এখানে বের করতে পারি। আরও একটি ভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে ফার্স্ট 50 টার্মস সাম, প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের সমস্যার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি তা হচ্ছে n ডিভাইডেড বাই 2 2a + n - 1 d ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের যে মানগুলোর প্রয়োজন হবে তা হচ্ছে n এর মানের প্রয়োজন হবে, এরপর a এর মানের প্রয়োজন হবে এবং সবশেষে d এর মানের প্রয়োজন হবে। এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম ভিডিওর প্রথম দিকে। এখানে n সমান সমান হবে 50, এর কারণ হচ্ছে এখানে সর্বমোট 50টি পদের যোগফল চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে n এর মান হবে 50 এবং a এর মান হচ্ছে প্রথম পদের ভ্যালুটাকে আমরা a এর মান বলে থাকি। প্রথম পদের ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমরা a এর মান এখানে লিখে দিলাম 1 এবং এর পরবর্তীতে d এর মান হবে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স হচ্ছে যে কোনো দুইটি পদের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমরা 1, 3, 5 অর্থাৎ এই পদগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 2 করে, তাহলে d এর মান এখানে হবে 2। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। এখানে n এর মান হচ্ছে 50, তাকে 2 দ্বারা ভাগ করে দিব এবং এখানে 2 × 1 হবে এর মান 1 প্লাস আমরা এখানে n - n এর মানটা আবারও বসিয়ে দেই 50 - 1 এবং d এর মান হচ্ছে এখানে 2, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। এবার আমরা ক্যালকুলেশনটা করি, এখানে 50কে 2 দ্বারা ভাগ করলে আসে 25, এই 2কে 1 দ্বারা গুণ করলে আসে এখানে 2, তার সাথে আমরা যোগ করে দিব 50 থেকে 1 বাদ দিলে হয় 49, 49কে যদি আমরা 2 দ্বারা গুণ করে ফেলি তাহলে হবে 98। এখন আমরা এখানে এই 98 আর 2 যোগ করলে আমরা পাই 100 এবং তার সাথে এই 25টা গুণ অবস্থায় থাকবে, তাহলে 25 × 100 করলে আমরা পাই 2500। এভাবে আমরা চাইলে সূত্রের মাধ্যমে সমাধানটা করতে পারি। এবার আমরা সূত্রকে ব্যবহার না করে সমাধান করব। সেম কনসেপ্ট আমরা ব্যবহার করব। এখানে আমাদের এখানে ধারাটি ছিল 1+3+5++ আমরা শেষ পদটা এখানে জানি না, আমাদের এটা বের করে নিতে হবে। এখানে বলা হয়েছে 50তম পদ, 50তম পদ এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার 50তম পদ এখানে হবে 99, কারণ আমরা বিজোড় সংখ্যার শেষ পদ এর সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পদ পেয়ে যাই। অর্থাৎ এই 99 সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 100, তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 50 আমরা পদ সংখ্যাটা পেয়ে যাই, তাহলে এখানে 99 হবে শেষ পদ। এখন আমরা যদি এগুলোকে অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদকে যোগ করি তাহলে পাবো 100, অর্থাৎ প্রত্যেকবার প্রত্যেকটা জোড়ার জন্য আমরা 100 করে পাবো এবং এখানে সর্বমোট 1 থেকে 99 অর্থাৎ 50টা পদ আছে আমরা আগেই জানি। এই 50টা পদ যদি থাকে তাহলে সর্বমোট জোড়া হবে সেখানে 25টা, তাহলে আমরা 25 দ্বারা গুণ করে দিব এই 100কে এবং গুণ করলে আমরা ফাইনালি ফলাফল 2500 পেয়ে যাই। এভাবে আমরা সূত্র ব্যবহার না করে আরও খুব কম সময়ের মধ্যেই সমাধানটা করে ফেলতে পারি। এবার যে সমস্যাটি সমাধান করব তা স্বাভাবিক সংখ্যার উপর স্কোয়ার দিয়ে ধারাটি তৈরি করা হয়েছে। আমরা প্রথমে এই সূত্রের মাধ্যমে সমাধান করে নেই। সূত্রটি ছিল n × n+1 × 2n+1 ÷ 6।
এখানে n এর মান হচ্ছে 20 কারণ এই 20টাই হচ্ছে 20তম পদ তাহলে আমরা উপরে 20 21 20 কে 2 দ্বারা গুণ করলে হয় 40 40 এর সঙ্গে 1 যোগ করলে হয় 41 ডিভাইডেড বাই 6 এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি ফলাফল পাবো 2870 ধারার যোগফলের মধ্যে এটি একমাত্র সমস্যা যা সূত্রের মাধ্যমে সমাধান না করলে অনেক জটিল আকার ধারণ করে আর আমরা বরাবরের মতো এই জটিল প্রক্রিয়াকে বর্জন করে থাকি তাই এই সমস্যাটির সমাধান আমরা সূত্রের মাধ্যমে করব আজ এখানে শেষ করছি ধারার আরো কিছু মজার মজার টেকনিক জানতে হলে পরবর্তী ভিডিওটি দেখতে হবে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ